পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি মনোনীত করেছেন ডক্টর গোবর্ধন দাসকে। সেই প্রার্থী পছন্দ নয় আর তাই এদিন পূর্বস্থলী কাটোয়া কালনা এসটিকে কে উপর ছাতনা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের একাংশ। মিনিট দশেক পথ অবরোধ চলার পর পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিকেরা এসে পথ অবরোধ তুলে নেয়। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে অবরোধ করার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। সাথে সাথে জ্বলা টায়ার জল দিয়ে নিভিয়ে দেয় স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসন। পাশাপাশি এদিন বিজেপি বিক্ষুব্ধ নেতা রানা সিনহা এদিন জানালো যে নির্দল সমর্থিত প্রার্থী হয়ে কর্মীরা আমাকে চাইছেন, তাই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এমনই জানান বিক্ষুব্ধ ওই বিজেপি নেতা। সমস্ত বিজেপি কর্মী যারা আছি, পুরনো বিজেপি কর্মীকে কোনো মান্যতা দেওয়া হচ্ছে না। এবং আমরা আজকে বিজেপি করতে করতে যখন এখানে কেউ ছিল না, তখন থেকে আমরা দিয়ার লক্ষণ থেকে পতাকা ধরন থেকে সবকিছু আমরাই করে এসেছি। আজকে যে গোবর্ধন আজকে আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভায় যে টিকিটটা পেলো, যে গোবর্ধনকে আমাদের এখানে কেউ চেনে না, না কোনো কাজে লাগে, সে থাকে দিল্লি, তার ভোটারটা পর্যন্ত দিল্লি, সে দিল্লির বাসিন্দা হয়ে আমাদের এইখানটা আজকে সে টাকার বিনিময়ে এখানে টিকিট নিয়ে আজকে এখানে মানুষকে ক্ষমতা দেখাতে চাইছে। তা আমরা এটা চাইছি গোবর্ধন যত কোনো মতে এখানে টিকিট না পায় যাতে পার্টি অন্য কাউকে এখানে টিকিট দেয়, আমাদের পুরনো কর্মীকে টিকিট দেয়, আমি সেটাই চাইছি। এর জন্যই আমরা আজকে মিছিল করেছি। আজকে এখানে দেখলাম যে আপনি হচ্ছে গিয়ে রাস্তা অবরোধ করলেন, টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন, বিক্ষোভটা কি কারণে? না, রাস্তা অবরোধ করলাম এই কারণে যাতে আমরা এখন খুব ছোট কর্মী, আমাদের দিকে আমাদের পার্টি নজর দিচ্ছে না, তাই আজকে এইটা করে আমরা হচ্ছে রাস্তাটা অবরোধ করে পার্টিকে নজর দিতে চাইছি, যাতে পার্টি আমাদের কথা ভাবে এবং আমাদের পুরনো কর্মীকে মান্যতা দেয়। Let's go.